অনেকদিন পরে এরকম একটা হাসির একটা ভিডিও দেখছি। হ্যাঁ, কিছুদিন আগে যদিও করেছি। তো নিশো ভাই একটা গড লেভেলের ক্যারেক্টার, ঠিক আছে, বানাচ্ছে না ভাই, বস না, এটা না, এটা না, বলছি কিছু একটা, বল বল বল, এইবার দেখ দেখ দেখ, চল বল, এইবার এইবার মানাচ্ছে, বল বলে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু হাই ফ্ল্যাট। আমি শ্যাম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর আমার সাথে রয়েছে। আর আজ আমরা যে ভিডিওটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে সিনেমাওয়ালা প্রোডাকশানের একটা ছোট্ট ফানি ক্লিপ রয়েছে, এবং সেখানে নিশো ভাইয়ের, একদম ঠিক, ও আস্তে আস্তে নিশো ভাইকে চিনে যাচ্ছে। আর নিশো ভাইয়ের একটা ছোট ক্লিপ রয়েছে, সেটা হচ্ছে যে এক্স গার্লফ্রেন্ডের সাথে রেস্টুরেন্টে দেখা হলে কি করবে সেটা নিয়ে শিক্ষামূলক ভিডিও। তো আশা করছি সেটাই মানে হাসির মাধ্যম দিয়ে শিখবো, গার্লফ্রেন্ডের সাথে দেখা হলে, এক্স গার্লফ্রেন্ডের সাথে দেখা হলে কি করতে হয় সেটা। তো যাই হোক, সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট প্রোডাকশনের এটা ভিডিওটা তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবে, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো। এখন চলো আমাদের সাথে। কি বলবো বাবু, তো তোমার দিকে ড্যাব ড্যাব করে তাকায় আছে, কি বলবো বলো বাবু? জি বলো। কি বলবো, তুমি বলো। আজকে আসতে তো লেট হয়ে গেল, তাই না? আর বললো না, রাস্তায় এত জ্যাম, ঢাকা শহরে এক জায়গার থেকে আরেক জায়গায় মুভি করা যায় না, এত জ্যাম, বলো কেমন তো লাগে। হ্যাঁ, রাস্তায় অনেক ট্রাফিক ছিল, তো একটু দেরি হয়ে গেছে, এক্সট্রিমলি সরি। কিছু বলছেন? আমি তো আমার মোর দেন ফ্রেন্ড, ওর সাথে কথা বলছি, সুন্দরী একটা মেয়ে। আস্তে কথা বললে ভালো হয়। না, আস্তে কথা বলতে পারছি না, খুব এক্সাইটেড। আপনারা ক্যারি অন করেন। হ্যাঁ বলো বাবু। কি করে বলবো বলেন, এত মানুষ ছিল, তাই ভাবলাম যে যেদিন আপনার সাথে আলাদা বাইরে কোথাও দেখা হবে সেদিন বলবো। এখন বলো কত কি কি কোথায় কখন কি হবে বলো, সব বলো বলো না। আচ্ছা, আমি তোমাকে পরে ফোন দিচ্ছি, হ্যাঁ, একটা মহিলা কথা বলবে আমার সাথে, একটু পরে বাবা, ওকে বাবা, আমি তোমাকে কল দিচ্ছি, কাটে না কেন, জি বলুন। আপনার সমস্যা কি বলেন তো? আমি অনেকক্ষণ ধরে নোটিস করছি যে আপনি একটা কাস্টমার হয়ে একটা কাস্টমারকে ডিস্টার্ব করছেন, একটা কাস্টমারের কথা শুনছেন, আমার কথা শুনে আপনি আবার ওই কথার কাউন্টার দিচ্ছেন, আপনার প্রবলেমটা কি বলেন? আমি তো কোনো কিছু নোটিস করলাম না, আপনারা এত কিছু নোটিস করলেন মানে কি, ব্যাপারটা কি, কিসের কথা, কখন কথা, কার কথা, কি বলছেন আপনি, মাথা ঠিক আছে আপনার? হ্যালো, আপনাকে নোটিস করার মতো না ইন্টারেস্ট আমাদের নেই, আপনি আমাদেরকে নোটিস করছেন। ও মাই গড, মানে কি আমি যে ফোনে আমার পার্সোনাল কথা বলছিলাম আমার মোর দেন ফ্রেন্ডের সাথে, একটা সুন্দরী মেয়ের সাথে, ওটা আপনারা শুনছিলেন? এটা কোনো মানে এটা কি কোনো ভদ্রতার মানে ভদ্রতার মধ্যে পড়ে, কোনো ভদ্র মানুষ এটা শুনবে? হ্যাঁ, আমি খুবই আমার আমার কাউকে অ্যাটেনশন দেওয়ার কোনো কিছু নাই, কেমন, আমার মোর দেন ফ্রেন্ড, একটা সুন্দরী মেয়ে, আমার ওকে অ্যাটেনশন দিতে হবে, আপনাকে অ্যাটেনশন দেওয়ার কোনো কিছু নাই এখানে। আরে আরে রাখেন আপনার সুন্দর মেয়ে, কি ফাইজলামি করছেন আপনি আমার সাথে, আর আপনি আপনি করতেছেন কি, একটা কফি নিয়ে বসে আছেন, কোনো খাওয়া দাওয়া দেন না, মানে রেস্টুরেন্ট আসছেন পায়ের উপর পা উঠা বসে আছেন, এখানে এক একটা কাস্টমারকে ডিস্টার্ব করতেছেন, তাই না? মানে এগুলো করতে আপনি রেস্টুরেন্টে আসেন? আপু কোনো প্রবলেম? সরি, কোনো প্রবলেম? এনিওয়ে আপনি কি? আমি এঙ্গা ম্যানেজার। কি? আমি এঙ্গা ম্যানেজার। কি বলেন? ম্যানেজার। ও ম্যানেজার, আপনি আপনাকে তো এখন ডাকতাম,
আপনারা এই যে কি কাস্টমারকে এখানে ঢুকতে দেন দেখেন তো একটা কফি নিয়ে এক ঘন্টা ধরে বসে আছে পায়ের উপর পা উঠে ধরে বসে আছে এরপর আবার আমার কথা কাউন্টার দিচ্ছে কি কেন মানে কেন সব কাস্টমার আসে আপনাদের এখানে উনি তো এমনই উনি কেন আতে উনি বতে উনি চুয়ে থাকে উনি কান গায় উনি নাতে আপনি কি মাথাটা ঠিক আছে আপু আপনি কি বলতেছেন উনি তো এখানকার মালিক আপনি কি বলতেছেন আমি তো কিছু কি কি বলুন উনি তো এখানকার মালিক পলার তোটা তো দেও জি ওর কথা কি বলছো আর আপনি বুঝতে পারছেন না সেটাই বললাম ও যেটা বলছে যে আমি এখানকার মালিক এখানে বসি শুই একটু বাড়িয়ে বলেছে যে গান গাই নাচি হ্যাঁ আমি চাইলে সেটা করতে পারি কিন্তু আমি কাউকে ডিস্টার্ব করি না কারণ এটা আমার রেস্টুরেন্ট আপনি একটু আমাদের পেজে ঢুকেন ফেসবুকে রিভিউ দেখেন ফাইভ স্টার আমরা মানে আমাদের কাস্টমারদেরকে যারা এখানে খেতে আসে তাদের সাথে খুব নাইস বিহেভ করে এবং আমাদের প্রত্যেকটা স্টাফ খুব ভালো বিহেভ করে আমাদের ফুড কোয়ালিটি যেমন ভালো আমাদের বিহেভও তার থেকে বেশি ভালো ইউ গট মাই পয়েন্ট আচ্ছা ভাইয়া উই আর এক্সট্রিমলি সরি আপনি মনে ফোনে কথা বলছেন চলো না আমরা যেই বসি আচ্ছা তুমি কি এখনো ছাত্রের মতো দাঁড়ায় থাকবা তোমার সাথে আমার কি ছিল সব বলি বলবো এত ভাব দেখো না আমার সাথে বুঝছো তুমি তো একটা ছ্যাঁচড়া ছ্যাঁচড়ামি করতে আসছো গায়ে লাগছে তুমি ফোন করে আমার উল্টা পাল্টা কথা বলছো ঠিক না আর এখানে মানুষের জন্য আসছে অনেক মানুষ তারা উল্টা পাল্টা কথা বলছে ভাবছে তাদের সাথে কথা বলবো আমরা না এখান থেকে উঠেই উঠে আমরা অন্য কোথাও গিয়ে বসি তুমি আমার কেন ভেঙেলা আমি কথা বলি তুই একটা মজার ক্যারেক্টার এই জন্য তোর রেস্টুরেন্ট রাখি ইদানিং তোর কথাবার্তা কিন্তু সবকিছু কিন্তু বোঝা যায় না একটু ওয়ার্ক করিস না এই যে মেটারে দেখলি না ও হচ্ছে আমার এক্স ও এবার বুদ্ধি একটিল তোমার তুমি হচ্ছে যে তত্ত্ব প্রেম করত কথি কথি প্রেম করছি প্রেম করছি হ্যাঁ আর এই যে গেল না একটা পেইন মানে মনে করছে একদম পেইন এই যে পোলাটাকে আসে না ওর জন্য আমার মায়া হয়েছে কেরম লম্বা চড় একটা পোলা না দেখিস এরপর আসবে হাইট কমে যাবে আল্লাহ তত্ত্বি এই অবস্থা মেয়েটার ও কি দেয় মাই দেয় মাই দিছে প্রচুর মারছে রে প্রচুর যা দিছে না এখন দাও কাট করো দাও তুই মাই কাই তোর কাছে আমি দাও 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 কাট করো তুমি ওকে দাইকো আজা ডাক্তার যা দি যা তো ভিডিওটা দেখলাম সত্যি খুব ভালো লাগলো অনেক দিন পরে এরকম একটা হাসির একটা ভিডিও দেখছি হ্যাঁ কিছুদিন আগে যদিও করেছি নিশো ভাই একটা গড লেভেলের ক্যারেক্টার বানাচ্ছে না ভাই বস না এটা না এটা না বলছি কিছু একটা বল 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 এবার দেখ 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 চল বল এবার এবার মানাচ্ছে বল বলে তো যাই হোক যার জিনিস যাকে মানায় সবটা সবাইকে মানায় না তো যেটা বলছিলাম নিশো ভাই ঠিক আছে নিশো ভাইয়ের ব্যাপারই আলাদা মানে সোয়াগই আলাদা যে দুই দিক দিয়ে ধোঁয়া বের করে কজনকে দেখেছি স্টাইলটা আমি তো কাউকে দেখিনি তবে আমি এই এই নাটকেরই একটা গান বোধহয় আমি করেছিলাম মানে একটা রিয়্যাক্ট করেছিলাম কিন্তু কোনো কারণে হয়তো আমাকে সেটা ব্লক করা হয়েছে তো সেজন্য দেখতে পাওনি কারণ বলছি এই সোয়াগই সেখানে দেখেছিলাম সেই গানটায় কিন্তু গানটা এখন মনে পড়ছে না যথারীতি তো যাই হোক আজকে যে ব্যাপার স্যাপারগুলো দেখলাম গার্লফ্রেন্ড যখন ছিল তো কিছু তো বলবি আমি একাই বলে যাবো নাকি এত রাগ হয় না 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 সবাইকে মানে না নিশো ভাইকে যেটা মানায় সবাইকে কি মানাবে মানাবে না ঠিক আছে এখানেও তেমনি নিশো ভাই আমি ঠিক আছে তো যাই হোক
ব্যাপারটা হচ্ছে, এত সুন্দর একটা ভিডিও দেখলাম গার্লফ্রেন্ডকে নিয়ে, গার্লফ্রেন্ডকে কীভাবে একটু উত্তপ্ত করতে হয়, এক্স গার্লফ্রেন্ডকে বিশেষ করে, সেটা দেখলাম। কিন্তু খুব মজা লাগছিল, খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল এই জিনিসগুলো। আমার মনে হলো আরও আরও যদি যদি দেখতে পেতাম খুব ভালো হতো। আসলে ক্যারেক্টারটাই গড লেভেলের ক্যারেক্টার নিশো ভাইকে। হ্যাঁ একদম। আগে তো সোশ্যাল মিডিয়ায় যখন দেখতাম আমি শাকিব খানের সঙ্গে গুলিয়ে ফেলতাম। অ্যাকচুয়ালি আমাদের এখানে নাটকের মধ্যে আমি মানে যতদিন নিশো ভাইকে চিনেছি ততদিন থেকে আমি দেখছি, মানে আমার হয়তো কপাল সেটা, তখন থেকেই আমি দেখছি যে নিশো ভাইয়ের অনেক ছোট ছোট ক্লিপ আমি কিন্তু ফেসবুকে দেখতে পাচ্ছি। আগে অতটা দেখতে পেতাম না আমি, ঠিক আছে, কিন্তু আমি শাকিব খান ভাবতাম। শাকিব খান, আচ্ছা, আমি না, আমি শাকিব খান আমাকে এক জায়গাতেই লেগেছিল, একটা গান করেছিলাম রিয়্যাক্ট, সেই জায়গায় লেগেছিল, কিন্তু এইখানটাই আমার মনে হয়নি। তো যাই হোক, নিশো ভাইয়ের কথা আলাদা, আমি ওর সঙ্গে কারোর তুলনা করতে চাই না, ঠিক আছে, নিশো ভাই নিশো ভাই, ওর ওর সঙ্গে কোনো না না, বস বস, ঠিক আছে, বস যে স্টাইল নেবে আমিও সেই স্টাইল নেবো। তো যাই হোক, ওইটা নিতে পারছি না যেটা পাশ দিয়ে উড়লো, কারণ ওটা ভালো লাগবে না দেখতে, আর ওটা আমি পছন্দ এখন আর করি না। তো ভিডিওটা সত্যি ভালো লেগেছে, তোমাদেরও আশা করি খুব ভালো লেগেছে, আর এত ভালো ভালো ভিডিও আমাকে প্লিজ পাঠিও, নাটকের মানে এই সমস্ত ক্লিপগুলো আমাকে একজন এই ভিডিওর ক্লিপটা পাঠিয়েছে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো জানিও, আর তোর কিছু এক্সট্রা কিছু বলার থাকলে বলতে পারিস। অসাধারণ লেগেছে, দারুণ লেগেছে, ফাটাফাটি ফাটাফাটি লেগেছে, আর সোয়াগটা কোনো কথা হবে না, ঠিক আছে। তো স্বভাবতেই চ্যানেলটা লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো, যারা নতুন রয়েছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন বেলটা বাজিয়ে দেবে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি।